তোমরা ধর্মঘট চালিয়ে যাও, চালিয়ে যাও, যত মানে চালিয়ে যাও, ধর্মঘট চালাও, হে পাস তো করে দেবেই তোমাদেরকে। তোমাকে পাস করিয়ে দিতেই হবে, দরকার পড়ে মাধ্যমিকের নম্বরটাকে উচ্চ মাধ্যমিকে অ্যাড করে তোমাকে পাস করে দিতে হবে। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। अरे के रे भाई, तुम ही उटेर पीछे चेपे पड़ी कहते गए छिले जे ओ करछो। अरे माता ठीक नहीं, ठीक है हमारा माता बाप माने ठीक नहीं, पानी भाई बाहर जा रहे, सब खुली हो जाछ। अरे सांगवादी दादा, ओ मन होय राजस्थान उड ने घुरे बेरा छिलो, তার জন্য সব বানন ফুলিয়ে যাচ্ছে। ওকে কেন প্রশ্ন করছো? ওর মাথা এখন গরম আছে, রাজস্থানের বালিতে মাথা গরম হয়ে গেছে বোধ হয়। ওরে বাবা রে, কি বলছে দেখো, বাংলায় নয় সে ইংরেজিতে ফোনে এসএমএস করে, তবুও পাস করালো না তার মেয়েকে। আর যারা বাংলাতে মেসেজ করে ইংরেজিতে মেসেজ করতেই পারে না, এদেরকে পাস করিয়ে দিল। কি করে হয়, তারা কি করে পাস করে গেল, আমার মেয়ে পাস করলো না, এই দিদি বলছে। কাহাঁ সে আতে? আরে দিদি, তোমাকে একটাই কথা বলছি, যাকে এসএমএস গুলো ইংরেজিতে করে, তুমি বানান গুলো ঠিকঠাক করে দেখেছো না? আমি জিজ্ঞেস করবো তোমার মেয়েকে বানান গুলো। আচ্ছা তুমি যখন বলতে লজ্জায় পাচ্ছ, আমি তোমার মেয়েকে একটা বানান জিজ্ঞেস করে দেখি। আর কাকে এসএমএস করে দেখেছো তুমি? কথাগুলো বলছো যে এই রাস্তায় দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে সামনে, কথাগুলি বলার সময় একটুকু চিন্তা ভাবনা করে দেখলে না? দিদি তোমার সাথে আর কথা বলে লাভ নেই, তোমার মেয়েকেই বরঞ্চ জিজ্ঞেস করি বানানগুলো, বানান ঠিকঠাক পারে কি না। তোমার মেয়ে তো ফোনে অনেক এসএমএস করেছে, চলো দিদি বানানগুলো জিজ্ঞেস করি। আমি ইংলিশে ফেল করেছি, এমনকি আমরা রাষ্ট্রবিজ্ঞান নিতে আমরা লেটার পেয়েছি, তবু আমাদেরকে ইংলিশে ফেল করানো হয়েছে। আচ্ছা দিদি, তোমার মা বলছে নাকি তুমি ইংরেজিতে এসএমএস করো, বাংলায় এসএমএস করেও নি তবু তোমাকে পাস করে দেয়নি। আচ্ছা তোমাকে একটা বানান জিজ্ঞেস করি, তাহলে বলো কি অবস্থা এটা কি রে? হ্যাঁ হ্যাঁ, আরে বলো তো আমরেলা বারণটা কি? এইটা কি আপনারা কি এটা নিতে এসেছেন? না বলো না আমরা, আরে বলো না আমরেলা বারণটা। এ এম আর ই এল এ আমরেলা। কি বললে আমরেলা? আমরেলা শুনে আমার আমরেলা গুলো সব আর বি দোকানে থাকবে না, সব বিক্রি হয়ে যাবে। আমার এই দিদি কি বলছে দেখো, আমি ইংলিশে ফেল করেছি, এমনকি আমরা রাষ্ট্রবিজ্ঞান নিতে আমরা লেটার পেয়েছি, তবু আমাদেরকে ইংলিশে ফেল করানো হয়েছে। কি হলো আজ দেশটার অবস্থা? আবার বলছে নাকি রাষ্ট্রবিজ্ঞানে সে লেটার পেয়েছে আর ইংরেজিতে তাকে ফেল করে দিয়েছে, কি অবস্থা। হাই ফ্রেন্ড, আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিও পেতে সাবস্ক্রাইব রাখো, টাটা বাই বাই।